এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই, কথা কন? আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই, পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও, মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যেয়ে প্রতিরোধ গড়ে তুলতো, চিল্লায় কোন ঠিক কিনা? অনেকে কুকুরের শোপিস কিনে, কুকুরের বিড়ালের কুমিরের শোপিস কিনে শোকেসে সাজিয়ে রাখে, আছে না নাই? সুজানগরে বোধহয় এগুলো নাই, তাই না? হ্যাঁ, সুজানগরে এগুলো আছে না? এগুলো আপনি রাখতে পারবেন না, এগুলো রাখবেন না। ইন্নাল মালাইকাতা লা তাদখুলু বাইতান ফিহি তামাসিল ওয়া সুরা, যেই ঘরে ছবি টাঙিয়ে রাখা হয়, মূর্তি সাজিয়ে রাখা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই ঘরে কঠিন কালেও প্রবেশ করে। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের? দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে ছয়টা পোর্শন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না। পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ, পড়ে কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। লাইকি হাসি বিতরণ হয়, মোবাইল নাম্বার আদান প্রদান হয়, ফেসবুকের আইডি শেয়ার হয়, তারপরে রাত জেগে কম্বলের নিচে চ্যাটিং ফ্যাটিং আছে না নাই? তারপরে চলে আসে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? দেখছেন ধাপগুলো, দেখছেন স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ হারামের দিকে যায়, এরপর অবৈধ দৈহিক সম্পর্কের দিকে যায়। আল্লাহ গজব থেকে তুমি আমার ছেলেদেরকে বাঁচাও। লাইকি মেরাজের রাতে হাতিম কাবা থেকে ওপেন হার্ট সার্জারি করে বিশ্ব নবীকে সাইয়েদনা জিব্রাইল উড়িয়ে নিয়ে গেলেন একটা মরুর প্রান্তরে, ঘুটঘুটে অন্ধকার। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, এই জায়গায় দোয়া করেন। বিশ্ব নবী দোয়া করলেন, দোয়ার পরে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, কোন জায়গায় রেখে দোয়া করতে বললা? জায়গাটা তো চিনলাম না। সাইয়েদনা জিব্রাইল বলে, নবী গো, কিছুদিন পরে আপনার এলাকা থেকে আপনি বিতাড়িত হবেন, আপনার এলাকা থেকে বিতাড়িত হয়ে যেই জায়গায় আপনি হিজরত করতে যাবেন, এই জায়গাটা হলো ওই জায়গা, হিজরতের জায়গা, জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিব মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। আবার সেখান থেকে বিশ্বনবীকে তুলে এক পাহাড়ের উপরে নেওয়া হলো, এগুলো মেরাজের রাতের ঘটনা। ওই পাহাড়ে নামিয়ে বলা হলো, ও নবী, আপনি দোয়া করেন। তার মানে প্রথম স্টেশন মদিনা ইয়াসরিবে, দ্বিতীয় স্টেশন পাহাড়ের উপরে, ব্রেক নিচ্ছেন। ব্রেক নিয়ে নিয়ে বড় জার্নির জন্য বিশ্বনবীকে তৈরি করছে কে? লাইকি আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান, সবার জন্য একটা নববধু আছে, কোরআনেরও একটা নববধু আছে, কোরআনের নববধুর নাম সূরায়ে আর রহমান। নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে, তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নেয়ামত দিয়েছেন, আবার কি কি নেয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। লাইকি তারপরও আবার মিথ্যা বলবে, আল্লাহ আমি করি নাই, কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে, কথা বলেন? আল্লাহ বলবেন, এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে? সে বলবে, আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে, তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর, তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছি, সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ, কবির না? লাইকি এরপর সে যখন কারো স্ত্রী হয়, তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে,
তারপর যখন সন্তান সম্ভবা হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায়, সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন। আর যদি সহি সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম, ও দুনিয়ার পুরুষেরা শোনো, তোমাদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে বালু, আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত, পড়েন সুবহানাল্লাহ। লাইকি এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে ওরা ওদের ষড়যন্ত্র বুমেরাং করে দেয়, কে, কারণ এটার নেচার হচ্ছে এটাকে দাবিয়ে রাখা যায় না, এটাকে থামাতে গেলে এটা শাখা প্রশাখা সমেত হুঙ্কার দিয়ে ডানা মেলে দাঁড়িয়ে যায়, চিল্লায়, বলেন ঠিক কিনা? এজন্য আমরা সবসময় ইসলামের পক্ষে থাকব। আল্লাহ তুমি তৌফিক দাও, আরো জোরে পড়েন আমিন। লাইকি আল্লাহ বলবেন ওদের ধর, শিকলবন্দি কর, ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর, রশি দিয়ে বাঁধ, শিকল দিয়ে বাঁধ, দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পড়ানো হতো, ওদেরকে শিকল পড়ানো হতো, এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো, চিল্লায় বলো ঠিক কিনা? আজকে ওদের ধর, শিকলবন্দি কর, টেনে হিজড়ে জাহান্নামে নিয়ে যা। লাইকি আল্লাহ বলবেন নবী ইরফা রাসাক, মাথা উঠান, সাল তোতা, আজকে যা চাইবেন তাই দিব, ইশফা তুশাফা, যারাই শাফাত করবেন আমার অনুমতি ক্রমে কবুল করে নিব, সুবহানাল্লাহ। বিশ্বনবী চাইলে ওই দোয়াটা দুনিয়াতেই করতে পারতেন অন্য নবীদের মতো, ঠিক কিনা? অন্য নবীরা যেমনি নিজেদের প্রয়োজনে ওই দোয়াটা দুনিয়াতেই করেছে, আমার নবী কি ওইরকম করেছে নাকি? তার মানে আমার নবীর আমাদের জন্য মায়া বেশি না কম? লাইকি বিষ্ণু বললেন 60-70 মধ্যে আমার উম্মতরা মরে শেষ, আহা কি হবে আমার উম্মতের, আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না, তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই, আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। লাইকি কবরে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবের নাম কি? আমাদের রব কে? ওমা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে তুমি চিনো কিনা? চিনি না আমরা? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দুজাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। লাইকি আইসে বিদেশ থেকে লেখাপড়া কিছু জানে না, ওই মূর্খ জানে না, ওরা বিদেশে থেকে রেমিটেন্সের টাকা পাঠায় বলে বাংলাদেশ সচল আছে, নয়তো অচল হয়ে যেত, ঠিক কি না? তাদের টাকায় বলবেন ওরা তো বউ বাচ্চার জন্য টাকা পাঠায়, আরে ভাই বউ বাচ্চা তো বাংলাদেশের, বাংলাদেশে টাকা পাঠায় ওই টাকা দিয়ে উনার বউ বাচ্চা দোকান থেকে কিনে বলেই না আরো দোকানদারের ব্যবসা হয়, উনি কি সরকারের ডাইরেক্ট টাকা পাঠাবে নাকি? বউ বাচ্চার জন্যই তো কষ্ট করতে গেছে, ঠিক কি না? লাইকি